আশা রাখিছো আমাৰ অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত অসমত বাকি থকা যিখিনি উগ্রপন্থী সমস্যা এইখিনি স্থায়ী সমাধান হব। আর বিটিআর অঞ্চলত যিখিনি সশস্ত্র সংগ্রামী আমার দাদা ভাই সকল আছে, মই অনুরোধ করছো আপনাদের এনি টাইম আমার লগত বহিব পারে, আলোচনা করিব পারে, আর এনি টাইম আপনাদের আমার লগত কাম করবলে আগবাড়ি আহক, আমি আপনাদের সহায় করিম। মই আশা রাখিছো আমাৰ অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত অসমত বাকি থকা যিখিনি উগ্রপন্থী সমস্যা এইখিনি স্থায়ী সমাধান হব। আর বিটিআর অঞ্চলত যিখিনি সশস্ত্র সংগ্রামী আমার দাদা ভাই সকল আছে, মই অনুরোধ করছো আপনাদের এনি টাইম আমার লগত বহিব পারে, আলোচনা করিব পারে, আর এনি টাইম আপনাদের আমার লগত কাম করবলে আগবাড়ি আহক, আমি আপনাদের সহায় করিম।